ফেনীতে স্বাস্থ্যবিধি মেনে শুরু হচ্ছে শিল্প বাণিজ্য মেলা। শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের ওয়াবদা মাঠে স্বাস্থ্যবিধি মেনে এবারের আয়োজন থাকছে সম্পূর্ণ ব্যতিক্রম। মেলা আয়োজক কমিটির সমন্বয়কারী এস জে আলম জানান, করোনার বিষয় মাথা রেখে এবার মেলা উদ্বোধনে রাখা হয়নি কোনো অনুষ্ঠান মালা। পাশাপাশি মাস্ক ছাড়া কাউকে মেলায় প্রবেশ করতে দেওয়া হবে না। প্রবেশ গেইটে বসানো হবে দুইটি জীবাণুনাশক মেশিন। মেলাকে ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা। শতাধিক সিসি ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে মেলার সব কিছু। শনিবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, ইতিমধ্যে মেলার সাজসজ্জা সহ কর্মযজ্ঞ প্রায় শেষ পর্যায়ে। মেলার প্রবেশপথে দর্শনার্থীদের স্বাগত জানাতে রাজকীয়ভাবে নির্মিত নান্দনিক বিশাল গেইট। এবার মেলায় থাকছে ক্ষুদ্র কুঠির শিল্পের বিভিন্ন পণ্যের 80টি স্টল, থাকবে দেশীয় প্রসিদ্ধ বিভিন্ন কোম্পানির 10টি প্যাভিলিয়ন। শিশুদের খেলার জন্য থাকছে বিভিন্ন বিনোদনমূলক রাইডস, জাদু শেখার ঘর ও খাবারের দোকান। করোনায় ঘরবন্দি থেকে সাধারণ মানুষ অস্বস্তিজনক অবস্থায় ছিলেন, তাই এবারকার জমজমাট আয়োজনে দর্শনার্থীদের নজর কাটবে মনে করছেন আয়োজককারীরা। এদিকে উদ্বোধনের বিষয়ে আয়োজকরা জানান, জেলা প্রশাসন অনুমতি পেলেই কার্যক্রম পুরোদমে চালু হবে। করোনার কথাটা মাথায় রেখে ইয়ে করেছি যে নো মাস্ক নো এন্ট্রি, আর হ্যান্ড স্যানিটাইজার গেটে থাকবে। প্রতিটা দোকানদার যখন দোকান চালু মেলা চালু হয়ে যাবে, কারণ প্রতিটা দোকানদার মাস্ক পরিহিত অবস্থায় থাকতে হবে। যদি কোনো দোকানদার মাস্ক পরিহিত অবস্থায় না, মাস্ক না পরা অবস্থায় পাওয়া যায়, তখন তাকে আমরা একটা আমাদের সংগঠনের বিধি মোতাবেক জরিমানা করব। এরকম সিদ্ধান্ত আমাদের আছে। টেম্পারেচার মেশিনগুলো রাখবো, টেম্পারেচার মাপার জন্য গেটে দুটো মেশিন রাখবো, ওটা আমি অলরেডি প্রস্তুত নিয়ে নিছি।